সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 1:30টার দিকে ট্রেন লাইন পরিবর্তনের সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, মালবাহী একটি ট্রেন উল্লাপাড়া স্টেশন এলাকায় মাল খালাস হওয়ার কথা ছিল। দুপুরে ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইন পরিবর্তন করছিল। এ সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।